খুবই দুর্বল পশু, হাঁটতে পারে না বা শরীরে দুর্বলতার ছাপ স্পষ্ট, ওই পশু দিয়ে কুরবানি করলে কুরবানি আদায় হবে কি? যদি পশু এমন দুর্বল হয় যে তার স্থান থেকে হেঁটে যেখানে জবাই করা হবে সেখান পর্যন্ত যেতে পারে না দুর্বলতার কারণে বা অসুস্থতার কারণে, সেই পশুর দিয়ে কুরবানি আদায় হবে না, কারণ এই পশু হলো ক্রটিযুক্ত পশু, অস্বাভাবিক, এই জন্য এর মাধ্যমে কুরবানি আদায় হবে না। দাঁত নেই এমন পশু অথবা যে পশুর অধিকাংশ দাঁত পড়ে গিয়েছে যার ফলে সে ঘাস খেতে পারে না, ওই পশু দিয়েও কুরবানি হবে না। হ্যাঁ, দাঁত পড়ে গিয়েছে কিন্তু এ দাঁত দিয়ে যে দাঁতগুলো আছে সে দাঁতগুলো দিয়ে সে ঘাস নির্বিঘ্নে খেতে পারে, তাহলে ওই গরু দিয়ে কুরবানি করা যাবে। শিং নাই এমন পশুর দ্বারা কুরবানি হবে কি? কোনো পশুর যদি শিং জন্মগতভাবেই নাই অথবা শিং এখন ওঠেনি, এর দ্বারা অবশ্যই কুরবানি হবে। কিন্তু শিং ছিল, শিং ভেঙে গিয়েছে, তাহলে তার দ্বারা কুরবানি হবে কি? এক্ষেত্রে মাসআলা হলো, যদি শিংটা যদি গোড়া থেকেই উঠে যায় তখন এর মাধ্যমে আর কুরবানি হবে না, কিন্তু যদি উপরে ভেঙে যায় তাহলে এই পশুর দ্বারা কুরবানি আদায় হবে।